নমস্কার, হাই নিউজ আপনাদের সকলকে স্বাগত। নিউজ টুডে নিয়ে সঙ্গে রয়েছে আমি শ্রীপর্ণা। দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান ভারত রত্ন পাচ্ছেন লালকৃষ্ণ আডবাণী। শনিবার এক্স হ্যান্ডেলে সে কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানিয়েছেন, এই সম্মান প্রদানের কথা জানতে তিনি আডবাণীর সঙ্গে নিজে কথা বলেছেন, তাকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, 3 দশক আগে দেশে রাম মন্দির আন্দোলনের সময় সংঘ পরিবারের মুখ ছিলেন রামকৃষ্ণ আডবাণী। তার রামরথ যাত্রায় ভর করে হিন্দি বলয়ে উত্থান হয়েছিল বিজেপি। দেশে প্রথম রামরথ ছুটিয়েছিলেন এই আডবাণী। কিছুদিন আগেই সেই রাম মন্দিরের উদ্বোধন করা হয়েছে অযোধ্যায়। আডবাণী যে আন্দোলন শুরু করেছিলেন, মোদীর হাতে সেই বৃত্তই যেন সম্পূর্ণ হয়েছে গত 22 জানুয়ারি। সেই রাম মন্দির উদ্বোধনের বছরেই ভারত রত্ন দেওয়া হল আডবাণীকে। মাধ্যমিক পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, মৃত্যু হল এক মাধ্যমিক পরীক্ষার্থীর। মৃত মাধ্যমিক পরীক্ষার্থীর নাম সুহানা পারভীন, বাড়ি বীরভূমের নলহাটি থানার মালকলিঠা গ্রামে। শুক্রবার বাংলা পরীক্ষা দিয়ে আরও এক বান্ধবীকে সঙ্গে নিয়ে বাবার বাইকে করে বাড়ি ফিরছিল সে। 14 নম্বর জাতীয় সড়ক ধরে যাবার সময় অপর দুই মাধ্যমিক পরীক্ষার্থীর বাইকের সঙ্গে ধাক্কা লাগে। ঘটনায় সুহানা সহ 4 জন গুরুতরভাবে জখম হয়। তাদের রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়। সুহানা পারভীনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শুক্রবার রাতেই তাকে কলকাতার NRS হাসপাতালে স্থানান্তরিত করা হয়, কিন্তু শনিবার সকালে সেখানেই তার মৃত্যু হয়েছে। হাওড়ার ডোমচুড়ে থার্মোকল কারখানায় আগুন। সকাল 10টা নাগাদ কারখানার গোডাউনে আগুন লাগে। দাও দাও করে জ্বলতে থাকে জমিয়ে রাখা থার্মোকল, কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে টিনের তৈরি কারখানার শেড ভেঙে পড়ে। কারখানার কর্মী এবং দমকলে দুটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কি কারণে আগুন লাগলো তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে দমকল কর্মীরা। হাওড়ার আধিকাপুর কুলিক এক্সপ্রেসের চাকায় আগুন, আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। শনিবার সকাল 9:30 নাগাদ মালদা টাউন ও চামাগ্রাম স্টেশনের মাঝে কুলিক এক্সপ্রেসের চাকায় আগুন। উত্তর দিনাজপুরের রাধিকাপুর স্টেশন থেকে ছেড়ে রায়গঞ্জ হয়ে কলকাতায় যাচ্ছিল কুলিক এক্সপ্রেস। মালদা টাউন স্টেশন ছাড়ার পর ট্রেনের চাকায় আগুন দেখে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। প্রথমেই অনেকেই ট্রেন থেকে নেমে যান তড়িঘড়ি ভয়েতে। ট্রেনকে চামাগ্রাম স্টেশনে নিয়ে গিয়ে মেরামত করা হয়। ঘণ্টাখানেক পর কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছে কুলিক এক্সপ্রেস। নজর রাখবো পরবর্তী খবরের দিকে। দলের উপর মহল থেকে অনেক আগেই কড়া বার্তা এসেছে, মিলেমিশে কাজ করতে হবে। তারপরও শাসক দলের গোষ্ঠী কোন্দল মুর্শিদাবাদে। শুধু তাই নয়, একই অন্যের উপর মারধর করার অভিযোগ, লোহার রড এবং বাঁশ দিয়ে আক্রমণ করা হয়েছে বলে অভিযোগ। বিধায়ক তথা সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যানের অনুগামীদের মারধর করা হয়েছে কাঠগড়ায় তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতির অনুগামী। শুক্রবার গভীর রাতে রেজিনগর থানা জয়নগর এলাকার ঘটনা। রেজিনগরের বিধায়ক রবিউল আলম চৌধুরীর অনুগামীদের মারধর করে প্রাক্তন ব্লক সভাপতি আতাউর রহমানের লোকজন, এমনটাই অভিযোগ সামনে এসেছে। ঘটনায় আহত হয়েছেন 3 জন। আহতদের উদ্ধার করে প্রথমে বেলডাঙ্গা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে একজনের অবস্থার অবনতি হলে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার তদন্তে রেজিনগর থানার পুলিশ। যদিও দলের প্রাক্তন সভাপতির কথায়, এটা গোষ্ঠীদ্বন্দ্ব নয়, চায়ের দোকানের ঝামেলা। আমি রবিউল চৌধুরীর দল করি, এটাই। তুই রবিউল চৌধুরীর দল করতে পাবি না, তুই যেতে পাবি না রেজিনগর। রেজিনগর বিধায়ক পার্টির বিষয়ে তুই যেতে পাবি না, তুই বিশাল বেড়ে গেছিস। ওই কারণে উপপ্রধান আমাকে এবার করে মারা ধরা করলো আতিপুরের নেতৃত্বে, ব্লক টু ব্লক প্রেসিডেন্ট।
আতাপুরের নেতৃত্বে পার্টন ব্লক প্রেসিডেন্ট। কোনো ঝামেলা নেই, কিচ্ছু নেই। এর আগে একবার আমার বাড়িতে হামলা করেছিল, পুলিশ গিয়ে সংশোধন করে দিয়েছিল, আমি কিছু বলিনি, আমার বাড়িতে ভাঙচুর চালিয়েছিল, কিছু করিনি আমি সে বিষয় নিয়ে। ফির আজকে এসে আমাকে মারার পরেও আমার বাড়ি ভাঙচুর করে গেছে, ঝাবার কোপ মেরে গেছে, বাড়িতে কাঁচ টাচ ভেঙে দিয়ে গেছে। তারা আমাকে যখন মারে তখন আতাপুরের নেতৃত্বে যে উপপ্রধান ছিল সেই একাই আমাকে মারে। তারপরে আমার বাড়িতে যখন আসে তখন আতাপুর আনসার, তারপরে আপনার উপপ্রধান ইরফান শেখ, মহিবুল শেখ, আরো অনেকে ছিল। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, হাই নিউজ, নিরপেক্ষ।